দেখা যায় যে কংক্রিট যে এটা যেটা নিয়ে আসে কড়াইতে করে যে সমস্ত ওয়ার্কম্যান বা লেডিরা যে সমস্তগুলো নিয়ে আসে এটা কোনোভাবেই মাথার উপর থেকে ফালানো যাবে না একবারে এটা খুব আস্তে করে নিচে বসে এটা কংক্রিটটা করতে পারলেই সবসময় সেগ্রিগেশন কম হবে এবং কংক্রিট ভালো হবে এটা কংক্রিটটা করার পরে কংক্রিটটাকে স্ল্যাবের সাথে একসাথে যাতে থাকে সেটা দেখতে হবে দেখে সেইভাবে যেটা যে পাট্টা মারে স্ল্যাবটাকে যেহেতু ন্যাচারালি স্ল্যাবের থিকনেসটা খুব কম থাকে দেখে এখানে ভাইব্রেটর ইউজ করা যায় না সেখানে পাট্টা মারে ঠিক আছে পাট্টা বেরোয়ও যদি ঠিক মতো কম্পেয়ার করা যায় ইটস অল রাইট এবং পাট্টা মারার পরে তারপরে কংক্রিটের উপরটাতে একটা গ্রাউটিংয়ের মতো করে একটা ফিনিশিং দেওয়া দরকার সেটা দেয়ও কিন্তু এরপরে যদি খুব প্রচণ্ড রোদ হয়

যাতে ড্রাইং শ্রিঙ্কেজটা ফর্ম না করে কারণ সিমেন্ট যদি একবার ড্রাইং শ্রিঙ্কেজ যদি ক্র্যাক করে ড্রাইং শ্রিঙ্কেজ যেটা ফর্ম করে এটা কিন্তু আর একটা বিলাবেল ফলে উইদিন ফাইভ সিক্স আওয়ার্সও দরকার হলে কিউরিংটা স্টার্ট করা যেতে পারে ইন দ্য ফর্ম অফ ওয়েটিং এবং পানি দিয়ে দরকার নাই পানি দিয়ে চুমানোর জন্য বারো ঘন্টা চব্বিশ ঘণ্টা সময় পরে হতে পারে এবং সেটা বেঁধে উপরে পানি দিতে হবে কিন্তু বিমের সাইডগুলো কী করা হবে বিমের সাইডগুলোতে দখল হচ্ছে বিমের সাইডে শাটারিং থাকতেছে এবং সেখানে কোনো ফাঁকো নাই বিমের সাইডে কিছু করতে হবে না উপরে যে স্ল্যাবের উপরে যে পানিটা আছে এবং বিভার সাইডের মধ্যে যে কংক্রিটের মধ্যে যে পানি আছে দ্যাট ওয়াটার ইজ সাফিসিয়েন্ট ফর দ্য সেলফ ইয়া হাইড্রেশন অফ দ্য কংক্রিট অফ দ্যাট পরবর্তীকালে তার জন্য আমরা বলি যে বিভার সাইডটাকে দুই থেকে তিন দিন পরে খুলে দেওয়াটা ভালো খুব কেয়ারফুলি খুলতে হবে যাতে কোনো ইয়া কোনো কোলা ভেঙে না যায় বিবের এবং এইখানে একটা জিনিস আমি দেখেছি আমার এই এতদিনকার এক্সপিরিয়েন্সে অনেক সময় দেখা যায় যে সাইড সার্টারিটা খোলার পরে অনেক সময় হ্যানিকুম থাকে এই হানিকুপটাকে কিন্তু ইমিডিয়েটলি প্লাস্টার দিয়ে আটকানো যাবে না এটাকে ইঞ্জিনিয়ারকে দেখতে হবে আমরা এটা অনেক সময় দেখি যেটাকে বেশি হানিকুম থাকলে পরে মিস্ত্রিরা ওয়ার্কম্যানরা তারা মনে করে যেটা এটা হয় একটা খারাপ ইয়া এটাকে তাড়াতাড়ি ঢেকে পালার চেষ্টা করে ঢেকে ফেললেও ফেললেও কিন্তু এই দাগ কিন্তু থাকে অর্থাৎ এটা বোঝা যায় যে এখানে একটা কিছু ঢেকে ফেলা হয়েছে ফলে এটা না ঢাকাটাই ভালো পরবর্তীকালে আমরা দেখি দেখে এটা কী হয়েছে কত দূর কতটুক ডেপ পর্যন্ত কংক্রিটটা হয় নাই কিছু হয় নাই সেটা দেখে আমরা ঠিক করা যেতে পারে এবং কিউরিং কন্টিনিউ চলতে হবে যখন বিমের সাইড শাটারিং খুলে দেওয়া হলো তখন বিমের শাটারিংয়ে এখান থেকে পানি দিয়ে প্রতিদিন পাঁচবার ছয় বার এটা রৌদ্র বোঝে যদি প্রখর রৌদ্রের মধ্যে হয় খুব গরম থাকে তাহলে পাঁচ ছয় বার হলে তিন চারবার অন্তত পানি দিয়ে ভিজায় ভিজায় ভিজিয়ে ভিজায় এটা কিউরিং করতে হবে তাহলে দেখা যাবে যে বিমেন স্টার ইয়া ঠিক আছে